উত্তর দিনাজপুর জেলা স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে গ্রামগঞ্জের মানুষদের ভাইরাস ঘটিত হেপাটাইটিস রোগ, এইচআইভি রোগ, থ্যালাসেমিয়া, কুষ্ঠ সহ বিভিন্ন রোগের ওপরে সচেতনতা বৃদ্ধি করতে একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে। বৃহস্পতিবার স্বাস্থ্য দপ্তরের সহযোগিতায় এবং কালিয়াগঞ্জ ব্লকের বাগন জুনিয়র বেসিক স্কুলের সহযোগিতায় স্কুলের মাঠে জাদুর দ্বারা স্কুলের ছাত্রছাত্রী থেকে শুরু করে এলাকার অভিভাবকদের সচেতন করা হয়, যাতে গ্রামের কেউ কোনোভাবে এইসব রোগে আক্রান্ত হলে লুকিয়ে না রেখে পার্শ্ববর্তী স্বাস্থ্যকেন্দ্রের সাথে যোগাযোগ করে, কারণ সরকারি উদ্যোগে একেবারে বিনামূল্যে চিকিৎসা করা হবে। এই শিবিরে উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষক সুব্রজিৎ সাহা, সহকারী শিক্ষক সৌম্য দত্ত সহ স্বাস্থ্য দপ্তরের প্রতিনিধিরা। আজকে স্কুলে আমাদের উত্তর দিনাজপুর স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে বাচ্চাদের এবং আমাদের স্কুলের আশেপাশের গ্রামের অভিভাবক প্রতিবেশীদেরকে নিয়ে হেপাটাইটিস বি সম্বন্ধে সচেতনতা, এইচআইভি নিয়ে সচেতনতা, কুষ্ঠ এবং বিভিন্ন ভাইরাস ঘটিত রোগ নিয়ে সচেতনতামূলক অনুষ্ঠান, এবং সেখানে সবথেকে আকর্ষণীয় জিনিস ছিল যে ম্যাজিক খেলার মাধ্যমে, ম্যাজিক শোয়ের মাধ্যমে এই সমস্ত রোগকে কীভাবে আমরা প্রতিরোধ করব এবং ভ্যাকসিনেশনের ব্যবস্থা কীভাবে আমরা স্বাস্থ্য দপ্তরের সঙ্গে যোগাযোগ করব, সব কিছুই একটা ম্যাজিক শোয়ের মাধ্যমে আমাদের বাচ্চাদের এবং তার অভিভাবক এবং আশেপাশের প্রতিবেশীদেরকে এই ম্যাজিক শোয়ের মাধ্যমে সচেতনতা বৃদ্ধির একটা সেমিনার বলতে পারেন বা একটা ছোট্ট সচেতনতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছিল। গ্রামের মানুষের একটা উৎসাহ ছিল, কারণ ইতিমধ্যেই আমাদের ভান্ডার অঞ্চলেও ডেঙ্গু ধরা পড়েছে এবং সেখানে যেহেতু স্বাস্থ্য দপ্তর এবং আমাদের স্কুলের পাশে স্বাস্থ্যকর্মী একটা গ্রামীণ স্বাস্থ্য দপ্তর স্বাস্থ্যকেন্দ্রও আছে, সেখানকার সমস্ত কর্মীরা ছিল, তো ন্যাচারালি স্বাস্থ্য দপ্তরের কর্মীরা এবং জেলা স্বাস্থ্য দপ্তর থেকে আসার জন্য গ্রামের মানুষদের মধ্যে একটা উৎসাহ ছিল যে এইচআইভি জিনিসটা কী, হেপাটাইটিস জিনিসটা কী, কীভাবে তার প্রতিশোধক হয়, কীভাবে মানুষকে তার থেকে সচেতন থাকতে হয়, সেটা নিয়ে একটা ব্যাপক উৎসাহ ছিল। কালিয়াগঞ্জ থেকে ভাস্কর রায় রিপোর্ট, কুলিক নিউজ।